ইতালির দক্ষিণাঞ্চলের পুগলিয়ার একটি রিসোর্টে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি সেভেনের সম্মেলন আর তা ঘিরে পুরো ইতালিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সম্মেলনে অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে প্রিমিয়াম আয়োডাইজ লবণ এবারের সম্মেলনে আলোচনা হবে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন সংকট নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদে জানা গেছে ইতালির জি সেভেন সম্মেলনে ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা চুক্তি করবে যুক্তরাষ্ট্র সম্মেলনের আগেই যুদ্ধবিধ্বস্ত দেশটিকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে এই জোট এর মধ্যেই জানা গেছে জি সেভেন সম্মেলনে ইউক্রেনকে একত্রিশ কোটি ডলার সহায়তার ঘোষণা দেবে ব্রিটেন চলতি বছর এই সম্মেলন উদ্বোধন করবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ছাড়াও এই সম্মেলনে থাকবেন ইউরোপিয়ান কাউন্সিল ও ইউরোপিয়ান কমিশনের প্রধান সম্মেলনের বাইরে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তুর্কির প্রেসিডেন্ট সহ দশ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের তবে এবার সম্মেলনে অংশ নিচ্ছে না সৌদি আরব ও মিশর বার্ষিক এই সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সমস্যা নিয়ে আলোচনা হবে আলোচনায় স্থান পাবে আফ্রিকায় বিনিয়োগের প্রসঙ্গ পুরো এই আয়োজনের নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছে ইতালির সরকার অংশ নেয়া নেতাদের জন্য রাখা হয়েছে অভিনব উপহারের ব্যবস্থা রোমের ঐতিহাসিক রাস্তার দোকান থেকে কেনা হয়েছে আকর্ষণীয় সব উপহার ইশিতা ব্রহ্ম এখন বিশ্ব